আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সুস্থ সালামতে ভালো আছেন, আর আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আজকে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও করছি, আর সেজন্য আমি আপনাদেরকে এই আমার এই হোয়াইট বোর্ডে নিয়ে যাব। তো সেখানে কিছু জিনিস স্কেচ করে দেখাবো, এবং এই জিনিসটি আসলে স্কেচ করে দেখানোরই ব্যাপার। তো দেখেন, আমরা মিরাজের ব্যাপারে জানি যে ব্যাপারটি ঘটেছিল আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, এবং যার পরেই কিন্তু মানুষেরা এমনিতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার যে বিরোধী যারা ছিল তারা উম্মত বলতো, এবং এটা প্রতি নবী রাসূলের ক্ষেত্রেই ঘটেছে। যখনই পরকাল বিষয়ে কথাবার্তা হয় তখনই একদল মানুষ মনে করেন যে সে বদ্ধ উম্মত হয়ে গেছে বা এরকম কিছু। এটা যুগে যুগে কালে কালে সবসময় হয়েছে। তো আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে এই মিরাজের ঘটনাটা ওনার সাথে ঘটবার পরে, অর্থাৎ পরদিন সকাল থেকেই কিন্তু এই যে ওনার প্রতি যে একটা কালিমা লেপন, যে উম্মাদ বদ্ধ উম্মাদ, এই বলার পরিমাণটা বা এই তীব্রতাটা আরও বেড়ে গিয়েছিল। এবং তখনই কিন্তু এই সিদ্দিক উপাধি যেটা পেয়েছিলেন আমাদের যে প্রথম খলিফা অর্থাৎ আবু বকর সিদ্দিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো উনি কিন্তু ফার্স্ট এটা বিশ্বাস করেন যে হ্যাঁ, মুহাম্মদ যখন এটা বলেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এটা অবশ্যই সত্যি। তো এই মিরাজের কিছু গুপ্ত বিষয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাদের কাছে এই জিনিসটা মাথায় ধরে না যে আসলে এটা কীভাবে সম্ভব যে এক রাতের মধ্যে এত কিছু, ইভেন যখন এত কিছু ঘটে চলে আসলেন পৃথিবীতে আবার, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীর যে বয়সটা এখানে কোনো রকম পরিবর্তন হয়নি বা সময় অতিবাহিত হয়নি। তো চলুন আমরা এখন বোর্ডে যে দেখি যে কী ব্যাপার সেপার ঘটেছিল। তো আমি আপনাদেরকে এখন একটু লো লাইটে দেখাচ্ছি, কারণ এখানে যে আর্টিফিশিয়াল লাইটগুলো আছে সেগুলো অন করলে এখানে একটু রে চলে আসে, এই জন্য আমি রেজগুলো যাতে না আসে এই জন্য একটু লো লাইটে দেখাচ্ছি, তাও স্পষ্টত দেখা যাচ্ছে, আশা করি কোনো সমস্যা হবে না। তো ফার্স্ট অফ অল আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য একটি গোল দিচ্ছি, এবং এটাকে আমি বলছি এটা হলো পৃথিবী, ঠিক আছে? সো দিস ইজ দি আর্থ, এই গোলটা হলো পৃথিবী। এবং আমরা এরপরে যাই, এখানে হয়তো দেখা যাচ্ছে যে ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট আসমান বা ফার্স্ট যে স্কাইটা আছে, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স অ্যান্ড সেভেন, আমি এভাবে ধরেন সাতটা টান দিলাম, তার মানে এই হচ্ছে আমাদের পৃথিবীটা, এবং এর পরে ফার্স্ট আসমান, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স অ্যান্ড সেভেন। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করা হয়েছে, ফার্স্ট অফ অল পৃথিবীর সেই যে সৌদি আরবিয়ার ওখান থেকে কিন্তু বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ বর্তমান সময়ের আমরা যে দেখছি যে জেরুজালেম, সেখানে নেওয়া হয়, এবং এরপরে কিন্তু তিনি ঊর্ধ্বমুখে গমন করেন, অর্থাৎ এরপরে কিন্তু এক এক করে উনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে এভাবে কী করেন, এক এক করতে করতে সেই সপ্তম আসমানে যেয়ে তারপরে কিন্তু মহান আল্লাহ তাআলার সাথে যে দিদার লাভের ব্যাপারটি সেটি তিনি করেন। যদিও আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলাকে দেখেননি, তো ওনার সাথে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। তো দেখেন এখানে আমরা এও জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম, এবং একটা সময় পরে জিব্রাইল আলাইহিস সালাম আর এগোতে পারেননি, অর্থাৎ তিনি বলেন যে এরপরে এইটি হলো আমার শেষ সীমা, এবং এরপরে আমার যাবার যে আপনার পারমিশন এটা নেই। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের একটা আলাদা যে বিশেষত্ব বা সম্মান সেটা আমরা বুঝতে পারি। তো এখানে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ফেরেশতার সাথে গমন করছিলেন, অর্থাৎ ফেরেশতারা জানি আমরা যে নূরের তৈরি, অর্থাৎ ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। এবং এই নূরের আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে আলো। একটি বিশেষ ঘোষণা, অসহায় গরিব মানুষদের প্রতি সপ্তাহে খাওয়ানো হচ্ছে, যেটা ইসলামে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হিসেবে বিবেচিত, যা পবিত্র কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
কোরআন ও হাদিসের অনেক জায়গায় অভাবীদের খাবার দানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে এবং প্রকাশ্যে ও গোপনে দুইভাবেই দান করার কথা বলা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে ও আরও বেশি সংখ্যক মানুষকে খাওয়াতে আপনারা আপনাদের সাধ্যমতো সহযোগিতা করুন। সাহায্য পাঠাতে বিকাশ পার্সোনাল 01797170200, রকেট 01797170207। তো স্পিড অফ লাইট, এখন আইনস্টাইনের একটা ইকুয়েশন আছে আমরা জানি, ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এখানে ই হচ্ছে এনার্জি, এম হচ্ছে মাস বা ভর, আর সি হচ্ছে আলোর যে গতি। এখন এই ইকুয়েশন মতে আমরা জানতে পারি, এটা হচ্ছে রিলেটিভিটির একটা ইকুয়েশন এবং এটা কিন্তু খুবই একটি পরিচিত, বহুল পরিচিত, একটি ফ্যামিলিয়ার একটি ইকুয়েশন। তো আমরা জানতে পারি যে কোনো কিছু, কোনো একটা বস্তু, এম ভরের কোনো একটা বস্তু যদি আলোর বেগে চলতে পারে, যদি সেটা আলোর বেগে চলতে সক্ষম হয়, তাহলে সেটার কিন্তু এই দুনিয়াতে কি হবে, এটার কোনো বয়স চেঞ্জ হবে না, অর্থাৎ দুনিয়ার সময় পরিবর্তন না করেই সেটা চলাচল করতে পারবে। এখন তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু এই এক রাতেই করলেন, মিরাজে গমন করলেন এবং দেখা গেল যে উনি জান্নাত জাহান্নাম এবং অন্যান্য অনেক নবীদের সাথে দেখা সাক্ষাৎ করে এই যে এত একটা দীর্ঘ সময় পাড়ি দিলেন, এত দীর্ঘ পথ পাড়ি দিলেন, শুধু এটা তো না, মানে সময়ের ব্যাপার, পথের ব্যাপার, দুটা জিনিস করলেন। তারপরেও কিন্তু দেখা গেল যে ওনার কোনো পৃথিবীতে আসার পরে দেখা গেল যে সময় বাড়েনি। তো হাউ ইজ ইট পসিবল? তো তৎকালীন সময়ে এটা কিন্তু দেখেন যে তৎকালীন সময়ে শুধুমাত্র মানে কথার উপর বিশ্বাস করা, ইমান দৃঢ় না হলে কিন্তু এটা সম্ভব হতো না। এই জন্যই কিন্তু অনেকেই কী করেছে আপনার, এটাকে বিশ্বাস করেনি। এখন দেখেন আমরা কিন্তু এটার সত্যতা পাই, বাস্তবতা বুঝতে পারি যে হ্যাঁ কী হচ্ছে, যে সত্যি যদি কোনো কিছু আলোর গতিতে চলতে পারে তাহলে দেখা যাবে কি যে আমাদের পৃথিবীর কোনো বয়স বাড়তে হবে না, অর্থাৎ হাজার কিছু করে আসলেও আপনি এক পলক এদিক থেকে ওদিকে চোখটা ফেলালেন, তার মধ্যেই সব কিছু ঘটে যাওয়া সম্ভব। এর থেকে আমি আল্লাহ তাআলার ক্ষমতা, ফেরেশতাদের ক্ষমতা নিয়ে কিছু কথা বলবো। দেখেন অনেক সময় আমরা দেখি যে মুহূর্তের মধ্যে অনেক বড় ঘটনা ঘটে যাচ্ছে, আমরা অনেক সময় ভাবি যে এত কিছু আল্লাহ তাআলা কীভাবে করছেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা যদি শুধুমাত্র, আমরা কিন্তু আল্লাহ তাআলার কোনো স্পিডের ব্যাপারে কোনো ধারণা করব না, আমরা এখানে ফেরেশতাদের স্পিডের ব্যাপারেই ধারণা করি, অর্থাৎ যেহেতু ফেরেশতারা নূরের তৈরি, তো ফেরেশতাদের গতি যদি এই হয়ে থাকে, তার মানে আল্লাহ তাআলা চাইলে ফেরেশতাদের মাধ্যমে হাজার কিছু ঘটাবেন, কিন্তু আমরা দেখব যে মুহূর্তের মধ্যেই হয়ে গেল। একটা পাহাড় আল্লাহ তাআলা এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় নিয়ে গেলেন, কিন্তু আমরা জানবো কি, আমরা দেখছি কি মুহূর্তের মধ্যে এটা ঘটেছে। তো এই যে ব্যাপারটা, আপনার পলকের মধ্যেই যে সব কিছু ঘটে যাওয়া সম্ভব এবং কেয়ামতের সময় যে বিশাল বিশাল ঘটনাগুলো যে মুহূর্তের মধ্যে ঘটে যাবে, সেগুলো কিন্তু এই যে আমরা যে ব্যাপারটা এই ব্যাপার দিয়ে বুঝতে পারি, এবং মিরাজের ঘটনা থেকে কিন্তু আমাদের ইমানটা আরও পাকাপোক্ত হবে, প্লাস আল্লাহ সম্পর্কে যে, আল্লাহর বড়ত্ব সম্পর্কে যে আমাদের ধারণা, সেটা আমরা আরও বাড়িয়ে নিতে পারি। তো এটা হলো মিরাজের সেই ব্যাপারটা, অর্থাৎ কোনো কিছু যদি আলোর বেগে চলতে পারে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পিডটা কী করা হয়েছিল, যেহেতু তিনি ফেরেশতার সাথেই কিন্তু যাচ্ছিলেন, তাহলে বোঝা যায় যে ওনার গতিটাও ছিল সেই আলোর গতি। তো প্রিয় ভাই বোনেরা, এটাই হলো মূল ব্যাপার যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ঘটেছিল, এবং মিরাজের এই ঘটনাটা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, এই জন্য আমি আপনাদেরকে আজকে একটু খোলাসা করে এই ব্যাপারে জানালাম। তো যাই হোক, ভিডিওটি লজিক্যাল মনে হলে, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন, ভালো রাখেন, এই কামনায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।